কেমন আছেন ম্যাম? ভালো। আপনার কি এখন কোনো প্রয়োজন আছে আমার কাছে? থাকলে তাড়াতাড়ি বলে ফেলুন, আমি একটু ব্যস্ত আছি। ল্যাপটপে কাজ করতে করতে বলে মিষ্টু। কি হয়েছে মিষ্টু, এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি আপনার সাথে? আমার আজকে একটা মিটিং আছে, সেটা কটার সময় আমাকে একটু বলবেন? আমাকে তো রেডি থাকতে হবে, তাই বলছিলাম। কি হলো, কথা বলছো না কেন? সরি মিষ্টু, আজ কোনো মিটিং নেই তোমার, স্যার তোমাকে বলতে বলেছে তাই বলছি। তুমি রাগ করো না আমার উপর। আশা করি আপনারা কিছু বলেননি, আপনি এখন আসতে পারেন। মিস্টু প্লিজ। আপনি কিন্তু এখন আমাকে বিরক্ত করছেন, চলে যান এখান থেকে প্লিজ। মিতু আর কথা না বলে চলে যায়। মিষ্টু নিজের চেয়ারের সাথে গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে শ্বাস নিতে থাকে। হঠাৎ অফিসে ফোন বেজে ওঠে, ফোন কানে নিয়ে, হ্যালো, এখনই আমার কেবিনে কফি নিয়ে আসো, রাইট নাও। ফোন কেটে দেয় কাব্য। স্যার আসবো। এসো স্যার, আপনার কফি। তুমি কেন নিয়ে আসলে? মিষ্টু ম্যাম বললেন আপনি কফি চেয়েছেন তাই। ঠিক আছে তুমি যাও। স্টাফ কফি রেখে চলে যায়। কাব্য কফিটা নিয়ে মিষ্টুর কেবিনে যায়, কফি কাপটা ঠাস করে ভেঙে ফেলে দেয়। মিষ্টু আওয়াজ পেয়ে চমকে ওঠে, কিন্তু নিজেকে স্বাভাবিক করে নিজের কাজ করতে থাকে যেন কিচ্ছু হয়নি। কাব্য এবার আর রাগ সামলাতে না পেরে মিষ্টুকে চেয়ার থেকে এক টানে তুলে দেয়ালের সাথে আটকে ধরে। কি হচ্ছে, কি ছাড়ো না আমাকে। তুমি কফি নিয়ে যাওনি কেন? কফি তো পাঠিয়ে দিয়েছিল। আমি কফিটা তোমাকে নিয়ে যেতে বলেছিলাম। আপনার কফির প্রয়োজন ছিল, সেটা পেলেই তো হলো নাকি? সেটা আমি নিয়ে যাই বা অন্য কেউ, তাতে কি যায় আসে? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? একদমই না, আমি যা করছি ঠিকই করছি। কেন, আপনি কি ভেবেছিলেন আপনার এইসব নাটক দেখে আমাকে আপনার চোখের ইশারায় ঘোরাবেন আর আমিও আপনার কথায় উঠবোস করব? মিস্টার কাব্য চৌধুরী, ইউ ওয়াজ রং মিস্টার। মিষ্টু কারোর কথায় না, নিজের কথায় চলে। কি নাটক করেছি আমি? হ্যাঁ কি নাটক করেছি? ছাড়ো না আমাকে, আর কি নাটক করছেন সেটা আপনি ভালো করে জানেন, ছাড়ো না আমাকে। কেন, আমি ধরলে খুব গায়ে লাগে না যখন ওই আবির ধরে? আর বলার আগেই মিষ্টুর সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কাব্যকে নিজের থেকে। কাব্য একটু দূরে সরে যায়। হ্যাঁ আপনি ধরলে আমার গায়ে লাগে, আপনার ছোঁয়ায় ঘৃণা করে নিজেকে আমার, তখন শুনেছেন আপনি? আর ওই আবির আপনার মতো বাজে মতলব নিয়ে আমার গায়ে হাত দেয় না। কি, আমি বাজে মতলবে তোমার কাছে আসি আমি? হ্যাঁ তা নয় তো কি, আপনি কি আমাকে ভালোবেসে আসেন? বলুন কি হলো, চুপ করে আছেন কেন বলুন। কাব্য আর কথা না বলে নিজের রুমে চলে আসে, নিজের হাত দুটো মুঠো করে দেয়ালে কয়েকবার আঘাত করে নিজের রাগ কমানোর জন্য। সারা দিন আর কেউ কারো মুখ দেখেনি, অফিস থেকে এসেও মিষ্টু একটা কথাও বলেনি কাব্যর সাথে। কাব্য আবিরের সাথে মিষ্টুর কথা বলা আর তখন মিষ্টুর ওসব কথা শুনে রেগে আগুন হয়ে যাচ্ছে। মিষ্টুও রাতে না খেয়েই সোফায় শুয়ে পড়ে। সকাল সকাল মিষ্টু ভাবিকে সাহায্য করে কিছু না খেয়ে বাড়ি থেকে উকিলের কাছে যায় ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য। সব ঠিক করে উকিল বললেন খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার বাড়িতে পাঠানো হবে। মিষ্টু উকিলের চেম্বার থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। উকিলের চেম্বারটা অফিসের পথে, তাই ওই রাস্তা দিয়ে আবিরও যাচ্ছিল। যেতে মিষ্টুকে দেখে ফেলে, তাই মিষ্টুর কাছে এগিয়ে আসে। কিন্তু মিষ্টুর অবস্থা খারাপ, একেকাল রাত থেকে না খেয়ে আছে, তার উপর রাস্তায় আজ অনেক রোদ, এমনিতেই শরীর দুর্বল, তাই এই রোদে আর সহ্য করতে পারল না, পড়ে যেতে ধরতেই আবির দৌড়ে এসে ধরে ফেলে। মিষ্টু জ্ঞান হারিয়ে ফেলে, আবির তাড়াতাড়ি করে মিষ্টুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আবিরকে বলে না খাওয়ার জন্য এমনটি হয়েছে, ঠিক মতো না খেয়ে খেয়ে শরীরের অবস্থা খারাপ হয়েছে, এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে বললেন। এর মধ্যে মিষ্টুর জ্ঞান ফিরে আসে, নিজেকে এভাবে দেখে বলে, এ কি, আমি কোথায়? ডাক্তারখানায় এখন আপনি। আবির আপনি, আর আমি এখানে কেন? সমস্যা কি তোমার? মানে কি সমস্যা থাকবে আমার? বেড থেকে নামতেই মাথা ঘুরে পড়ে যেতে নাই আবির ধরে ফেলে। কি করছো, কি তোমার শরীর খুব দুর্বল। না আমি ঠিক আছি, কিছু হয়নি, আবার অনেক দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। চুপ, আর একটাও কথা বলবে না। এখন তুমি আমার সাথে রেস্টুরেন্টে যাবে, কিছু খেয়ে তারপর অফিসে যাব দুজনে, বুঝেছো তুমি?
আর কিছু হবে না আমার, এত তাড়াতাড়ি মরবো না। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব। পারবেন না, আমার তো 32টা দাঁত নেই, আমার দাঁত 28টা। তাহলে ফেলবেন কি করে? আবির হেসে দেয়। আপনি হাসছেন কেন? উফ, তুমি এমন কেন বলো তো? কেমন? একদম কিউট টিপ্পা, তোমার উপর রেগে থাকা যায় না। তুমি এত কিউট কেন বলো তো? টপ সিক্রেট। তাই তা কি একটু শুনি? শুনবেন? বলো। তাহলে চোখ বন্ধ করুন। কেন? যদি শুনতে চান তো চোখ বন্ধ করতে হবে, না হলে বলা যাবে না। ওকে, এই বন্ধ করলাম, এবার বলুন। তাহলে শুনুন আর ফিল করুন কেমন? ওকে। মনে করুন আপনার সামনে একটা বড় বাটি আর তাতে মিল্ক দিয়ে ভর্তি দেখতে পাচ্ছেন। তার থেকে দেখুন কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে, ফিল করুন। দেখুন আপনার সামনে একটা কাঁটা চামচ আছে, আপনি সেখান থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে বাটিতে থেকে রসগোল্লার মতো করে কিছু, চোখ কিন্তু খুলবেন না বলে দিচ্ছি। তারপর সেই রসগোল্লার মতো দেখতে কিছু মরা টিকটিকি ভেসে উঠছে, আর আপনি সবগুলো টিকটিকি থেকে সবচেয়ে বড় টিকটিকিটাকে চামচ দিয়ে তুলে মুখে তুলে চিবিয়ে খাচ্ছেন। খুব মজা না খেতে? চিন্তা করবেন না, এগুলো রেগুলার খেলে আমার থেকে অনেক কিউট হয়ে যাবেন। মিষ্টু কি বলছো এসব? কি ছিল এটা? এই ইউ জীবাণু, ছি, ওয়াশরুমে যান, ছি। এটা স্পেশাল টিকটিকির পায়েস ছিল, অনলি ফর ইউ। আজ তো শুধু কল্পনাতে খেয়েছেন, একদিন আমি নিজের হাতে করে খাওয়াবো কেমন? আবির তাড়াতাড়ি করে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ওর এসব কথা মনে হতেই তো বমি চলে আসছে, চোখের সামনে সব ভাসছে, ছি। চিকি চিকু হাসছে মিষ্টুকে পটাতে। আজ পর্যন্ত কোনো ছেলে পারলো না, আর সেই নাকি পারবে। আমি আমার সলমান খান নিখাত নিজের স্বামী বলে একটু ভালোবেসে ফেলেছি এই ডাফারকে, তাই বলে কি হাফ সলমান খানকে বাসো নাকি? যত সবাই যারা পাবলিক। মিষ্টু বেরিয়ে পড়ে অফিসের জন্য, আর এদিকে বেচারা আবির বমি করতে করতে অবস্থা খারাপ। যখনই ওসব কথা মনে হচ্ছিল তখন যেন সত্যি সত্যি ও টিকটিকি খেয়েছে এমন ফিল হচ্ছে, ছি। 10 মিনিট পর আবির ওয়াশরুম থেকে এসে দেখে মিষ্টু নেই কেবিনে। ওহ, কি মেয়ে রে বাবা, আমার এই অবস্থা করে আমাকে ফেলে চলে গেল? এ তো দেখি যার কারণে করি চুরি সেই বলে চোর, কিছু তো খেলোই না, ওষুধ তো না নিয়েই চলে গেল, কি যে করি। আল্লাহ, কি দিয়ে মেয়েকে বানিয়েছ গো, আর আমিও মেয়ে পেলাম না, এই মেয়ের প্রেমে পড়তে হলো? ভালো যখন বেসেছি তো আর কি তা করলাম, যাই, নিশ্চয়ই অফিসে গিয়েছে, ওষুধগুলো নিয়ে দেখি ম্যাডামকে খাওয়াতে পারি কি না। আপনারাও একটু আমার জন্য দোয়া করবেন, এই অদ্ভুত মেয়েটা যেন আমার ভালোবাসাটা একটু বুঝো, আর হ্যাঁ বলে দেন আমিন। মিস মিথু, মিস মিষ্টু এবং মিস্টার আবির কি এখনো আসেনি? নো স্যার। মিস মিষ্টু অফিসে আসলে সাথে সাথে আমার কেবিনে পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? জি স্যার। কাবু রেগে চলে যায়, আজ ঘুম থেকে উঠে মিষ্টুকে দেখতে পারে নাই। ভাবির কাছ থেকে শুনেছে সেই সকালে না খেয়ে অফিসের জন্য বেরিয়েছে, কিন্তু এখনও অফিসে আসেনি। তারপর জানতে পারে আবিরও এখনও আসেনি, তাই আরও রেগে যায়। এই নিয়ে যে কতবার মিতুকে জিজ্ঞেস করেছে মিষ্টু এসেছে নাকি, কিন্তু প্রতিবারে নিরাশ হয়ে ফিরে গেছে। কাব্য যাওয়াতে মিতু একটু হাঁফ ছেড়ে বাঁচল, কোমরে দুহাত নিয়ে নিঃশ্বাস নিয়ে দেখে মিষ্টু এসে তার কেবিনে যাচ্ছে। মিষ্টুকে দেখে দৌড়ে যায় মিষ্টুর কাছে। মিষ্টু তুমি কোথায় ছিলে এতক্ষণ? কারো কি হয়েছে? এখনো তো কিছু হয়নি, কিন্তু যে কোনো সময় হতে পারে। যেটা বলার সরাসরি বলতে পারলে বলুন, নাহলে আমাকে যেতে দিন। কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? শরীর ঠিক আছে তো তোমার? কপালে হাত রেখে এ কি, তোমার শরীর তো অনেক গরম, জ্বর টর বাদলে নাকি? উফ, কিছু হয়নি আমার, তোমার কি আর কিছু বলার আছে? স্যার তোমাকে অনেকবার খুঁজে গেছে, আর মনে হয় অনেক রেগে আছে তোমার উপর। এটা আর নতুন কি, উনি তো সবসময় আমার উপর বিরক্ত হয়ে থাকেন। মিষ্টু আমার মনে হয় স্যার তোমাকে ভালোবেসে ফেলেছে, স্যার চোখ দেখলেই বোঝা যায়, জানো? জানি উনি আমাকে কত ভালোবাসে। শোনো, রাগ কিন্তু আমরা তার উপরই বেশি করি যাদের উপর আমাদের অধিকারবোধ আছে, যাকে আমরা ভালোবাসি। আমার আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, প্লিজ আমাকে যেতে দাও।
ঠিক আছে আর কিছু বলবো না, কিন্তু স্যার বলেছে তুমি আসলে যেন তার কেবিনে পাঠিয়ে দেওয়া হয়, তাই যাচ্ছি আমি। উফ, শরীরটা যেন আর চলছে না, মাথাটা কেমন ঘুরছে, শেষ পর্যন্ত শরীরটাও আমার সাথ ছেড়ে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে কেবিনের দরজা খুলতেই মাথাটা কেমন একটা করছে, চোখ ঝাপসা হয়ে আসছে। দরজা শক্ত করে ধরে, না মিষ্টু তুই এতটা দুর্বল হতে পারিস না, নিজেকে শক্ত কর। স্যার আসবো? জি আসুন, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন, আসুন আসুন। আপনাকে বলতে বাধ্য না আমি, অফিসের যদি কোনো কাজের কথা থাকে তো বলুন, না হলে আমি চলে যাচ্ছি। চলে যেতে ধরতেই কাব্য হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, দু হাতে বাহু চেপে ধরে। এত তেজ কিসের তোমার, কি করে পারো তুমি এই ভুল করে এইভাবে কথা বলতে? আর লাগছে আমার, ছাড়ুন, কিসের ভুলের কথা বলছেন আপনি, কি করেছি আমি? আবার নির্লজ্জের মতো জিজ্ঞেস করছো? দেখুন আমি এমন কিছু করিনি যে আমার লজ্জা পেতে হবে, আপনি তো এতক্ষণ আবিরের সাথে কি করছিলে, আর কাল কালকের কথা কি বলবে, কাল তো নিজে চোখে দেখলাম কিভাবে আবিরকে ধরেছিলে। ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে বুঝি, তাই না? হ্যাঁ, তাই কাল যেটা ঠিক মতো হয়নি সেটা আজ। চুপ করুন, দয়া করে চুপ করুন, আমি আর এসব নিতে পারছি না, আমি তো একটা মানুষ নাকি, একটু দয়া করুন আমার উপর, এভাবে আর এই মিথ্যে অপবাদগুলো দেবেন না। ঘৃণা করে আমার নিজেকে, শেষ করে দিতে ইচ্ছে করে আপনার এসব কথা শুনে, এর থেকে ভালো আমাকে আপনি নিজের হাতে খুন করে ফেলুন, তবু এই নোংরা কথাগুলো বন্ধ করুন, এসব সহ্য করার ক্ষমতা নেই আমার, এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না, কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছি, চোখ ঝাপসা হয়ে আসছে, শরীর আর সাথ দিচ্ছে না, ওনার উপরে শরীরের ভর ছেড়ে দিলাম, চারদিক অন্ধকার হয়ে আসছে, নিস্তেজ হয়ে পড়লাম ওনার উপর, জ্ঞান হারিয়ে ফেলে মিষ্টু। এই মিষ্টু কি হলো, কি হলো তোমার, এই চোখ খুলো না, এই মিষ্টু কথা বলো, এই এই মিষ্টু কথা বলো না জান, আমি এর সব বলবো না, তুমি চোখ খুলো প্লিজ, এই মিষ্টু না, এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোলে নিয়ে কেবিন থেকে বের হয়, ওদের দেখে অনেকেই গানাগানি করতে শুরু করে। স্যার কি হয়েছে মিস্টুর? জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছে, এখনই ডাক্তার দেখাতে হবে। আবির এই সময় অফিসে আসে আর এসে দেখে কাব্য মিষ্টুকে কোলে নিয়ে আছে আর মিষ্টু জ্ঞান হারিয়েছে। আবির দৌড়ে আসে কাব্যর কাছে। ও নো, এই মেয়েটা আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। আবার মানে এর আগেও জ্ঞান হারিয়েছিল নাকি? হ্যাঁ, সকালে যখন অফিসে আসছিলাম তখন থেকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, আমি কাছে যেতে ও জ্ঞান হারিয়ে ফেলে, আমি দৌড়ে গিয়ে ধরে ফেলি, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার বলেন ঠিক মতো খাওয়া দাওয়া করে না আর কাল থেকেই না খেয়ে আছে, তাই এমন হচ্ছে। আমি কত করে বললাম ওকে আমার সাথে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিতে, কিন্তু না, ম্যাডাম আমার কোনো কথা না শুনে আমাকে হাসপাতালে রেখে চলে আসছে, আর এখন দেখছি আবার অজ্ঞান হয়ে গেছে। কাব্য এসব শুনে নিজেকে এখন খুন করতে ইচ্ছে করছে, কিন্তু কিছু না জেনে মেয়েটাকে কত বাজে বাজে কথা শোনালো। ছি স্যার, আর দেরি করবেন না, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। জি স্যার, ওকে আমার কাছে দিন, আমি নিয়ে যাচ্ছি, আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, কাউকে লাগবে না, তোমরা অফিসে থাকো। বেরিয়ে যায় কাব্য, গাড়িতে নিয়ে শুয়ে দেয় মিষ্টুকে, গাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছে, ফ্যামিলি ডক্টরকে ফোন করে সব বলে, বাড়িতেও আসতে বলে, বাড়িতে এসে মিষ্টুকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে যায়। মিষ্টুকে এইভাবে দেখে সবাই জিজ্ঞেস করছে মিষ্টুর কি হয়েছে, কিন্তু কাব্য কোনো কথা না বলে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এই মেয়েটাকে তো আমি খুন করে ফেলব, সাহস কি করে হয় আমার কাব্যর কোলে ওঠার, কাব্য শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার, আর কারণ না। উফ টিনা, চুপ করো তো, চলো দেখি এই আপত্তার কিছু কি সত্যি সত্যি হলো নাকি অভিনয় করছে, চলো উপরে যাই। কি হয়েছে মেয়েটার, কাব্য কথা বলছিস না কেন? অফিসে অজ্ঞান হয়ে পড়েছে, তাই বাড়িতে নিয়ে আসলাম। অজ্ঞান কেন, হঠাৎ এমন হলো কেন, আর হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসলি কেন? ডক্টর আঙ্কেল ফোন করে আসতে বলেছি, উনি এখনই আসবে। কাব্যকে অসুস্থ বাবা। আঙ্কেল আপনি এসেছেন, এই যে দেখুন আপনার বৌমা জ্ঞান হারিয়ে ফেলেছে, আপনি একটু দেখুন না ভালো করে। দেখছি, তোমরা একটু ওর কাছ থেকে সরো, আমার দেখতে দাও।
ডক্টর দেখতে শুরু করে। মা ভাবি আল্লাহ আল্লাহ করছে যেন কিছু না হয় মিষ্টুর। আঙ্গেল কি হয়েছে ওর? শরীর খুব দুর্বল মনে হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর সবসময় মানসিক চাপের মধ্যে থাকে। ঠিক মতো ঘুম খাওয়া দাওয়া না করে শরীরের অবস্থা খারাপ করে ফেলেছে। আমি এখন ওকে একটা ভিটামিন স্যালাইন দিয়ে দিচ্ছি আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবে, আর খাবারে একদম অনিয়মিত করবে না। জি আঙ্কেল, আর এমন হবে না, আমি নিজেই ওর খেয়াল রাখবো। কিন্তু ওর জ্ঞান ফিরছে না কেন?